বাঙালি চিরন্তন রান্নাঘরে আজ আমি অন্যরকম একটা পদ নিয়ে এসেছি, যার নাম দিয়েছি পালং চিকেন। এই রান্নাটি খেতে খুব সুস্বাদু হয়, উপকারী। পালং চিকেন করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর পালং শাক 500 গ্রাম, ধনে পাতা 100 গ্রাম, আর 10টা লঙ্কা দিয়ে এই পেস্টটা আমি করেছি। 200 গ্রাম দই নিয়েছি, 1টা গোটা রসুন আর আদা 1 টুকরো দিয়ে এটা পেস্ট করেছি। কুচুনো ধনে পাতা 50 গ্রাম, তেল, চিনি, নুন, হলুদ, লেবু আর এলাচ, এই দিয়ে আমার হয়ে যাবে পালং চিকেন। পালং চিকেনের চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করব দই দিয়ে। নুন দিচ্ছি 1 চামচে, লেবুর রস দিচ্ছি, একটু তেল দিচ্ছি, তাহলে জলটা ছাড়বে না। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টা আমি রেখে দেব। পালং চিকেন করার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার আমি কড়াইতে ফোড়ন দিচ্ছি ছোট এলাচি। এবার আমি রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দই মাখানো চিকেনটা আমি ছেড়ে দিচ্ছি। এটা কষবে 30 মিনিট। আধ ঘন্টা পর আমি তুলে দেখলাম আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পালং শাক, ধনে পাতা, বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি নুন, মিষ্টি দেব। এবার আমি আবার ঢেকে দেব 1/2 ঘন্টা। আমি ঢাকনা খুলে দেখছি আমার মাংসটা হয়ে গেছে, এটা ঢিমে আছে করবেন। আমি এবার কুচনো ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি এবার একটু মাখন দিচ্ছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ এটা টেস্টি হওয়ার জন্য এবং পালং শাকের গন্ধটা যাতে না আসে। রান্নাটা আমার কমপ্লিট। পালং চিকেন রান্নাটা আমার কমপ্লিট। এই পদটি দিয়ে আপনারা ভাত খেতে পারেন, কিংবা যদি পরোটা আর রুটি দিয়ে খান তাহলে আপনারা একটু টানিয়ে নেবেন, কালচে কালার হয়ে আসলে নামিয়ে নেবেন। আপনাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।